ছিলাম না মাসকে যারা পেয়েছে তার গুনাহ কি মুসন করতে পারলো না সে সবচেয়ে বড় কপাল গুনাহ আল্লাহ বলেন আমিন বলেন না মা-বাবাকে পেয়েছে একজনকে অথবা দুইজনকে কিন্তু সে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পার নাই সেও কপাল গুনাহ আর সেও কপাল গুনাহ যার সামনে আমিন নবীর নাম নেওয়া হয়েছে নাম নেওয়ার পরে আমার উপর দুরুসই পড়ে নাই তার উপরে আল্লাহর রহমত আমি নবী বললাম আমিন তাই এই চিন্তার দিকে খেয়াল রাখবেন মা বাবাকে কল করবেন রোজাকে সুন্দর করে গ্রহণ করার চেষ্টা করবেন সাথে সাথে যখনই আমার নবীর নাম শুনবেন তখনই আমার নবীর উপর দুরুদ শরীফ পড়ে ফেলবেন আর যখন দুরুদ শরীফ পড়তে অনিহা প্রকাশ করবেন মনে রাখবেন যে আপনি কিবন আল বাকিরু লা ইয়াদখুলু জান্নাহ আমার নবী বলছেন যারা বহির তারা জান্নাতে যেতে পারবে না আপনি সবচেয়ে বড় বহির যদি আমার নবীর উপর আপনি দুরুদ শরীফ পড়তে কৃপণতা করেন তাই আমি আপনাদেরকে আবারও বলছি যখন আমার নবীর উপর দুরুদ পড়বে আপনার তোরাশে গুনাহগুলি মুছা হয়ে যাবে মর্যাদা বেড়ে যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার রাসূলের সাথে সম্পর্ক হবে আমার রাসূলের সাথে বন্ধুত্ব হবে আমার রাসূলের সাথে যদি বন্ধুত্ব হয়ে যায় নিঃসন্দেহে মনে রাখবেন আপনি আপনি আল্লাহর বন্ধু হতে বেশিক্ষণ লাগবে না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সবাই বলি আল্লাহুম্মা আমিন আবার বলি আল্লাহুম্মা আমিন আবার বলি আল্লাহুম্মা আমিন যারা কবলা জুমআ করেন নাই মেহরবানি করে চাঁদা কাট কবলা জুমআ আদায় করে দিন